অনন্য মামুনের বহু প্রতীক্ষিত সিনেমার দরদ। ঢালিউড কিং শাকিব খান আসছে আলাদা চমক নিয়ে। আগেই শোনা গিয়েছিল দরদ সিনেমার প্রমোর প্রথম 20 সেকেন্ড প্রকাশ করা হবে বুর্জ খলিফায়। নির্মাতা অনন্য মামুন দিলেন তারই অবাক করা বার্তা। অনন্য মামুন তার ফেসবুকে দরদ সিনেমা নিয়ে একটি বার্তা প্রকাশ করেন, সেখানে তিনি অবাক করা তথ্য দিয়েছেন। অনন্য মামুন লিখেছেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দরদের নিউজের আগে একজন বাংলাদেশি নায়ক নায়িকা গায়ক গায়িকা অডিয়েন্স পরিচালক প্রযোজক কেউ ভাবে নাই যে বাংলা সিনেমার কোনো প্রোমো বিখ্যাত বুর্জ খলিফায় দেখানো হবে। তিনি আরও বলেন, এটা স্বপ্ন ছিল সবার কাছে আর শাকিব খানকে দিয়ে বাস্তবে পরিণত হয়েছে। 3 মিনিটের জন্য বুর্জ খলিফা হবে বরাদ্দ, দেখানো হবে 5 ভাষার প্রোমো। এটা দিয়ে শুরু মধ্যপ্রাচ্য বাংলা সিনেমার নতুন করে ব্যবসায়িক যাত্রা। তার ভাষায়, আমার প্ল্যান কিন্তু বাংলা সিনেমার প্রমোশন, শুধু দরদের প্রমোশন না। একটা কথা পরিষ্কার করে বলছি, আমরা যা করছি সব কিছু অনেক পুরানো,